নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আবার এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন যেটি ষোলো পনেরো দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপার যেটা ষোলো তারিখের মে মাসের ষোলো তারিখের পেপারটি আপনাদের সামনে নিয়ে এসেছি পেপারটিতে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি আছে সেগুলো আপনাদের সামনে জানাবো আর আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা কর্মসংস্থানের ফ্রন্ট পেজে যে সকল চাকরির নিউজগুলো থাকে বা যা নিউজগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করি তো চলুন আজকে আলোচনাটা দেখি কি আছে আজকের ফ্রন্ট পেজে দেখার আগে আপনাদেরকে অনুরোধ করবো বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং কোনরূপ প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে তো এখন লকডাউনের বাজারে আপনারা জানি যে অনেকেই কর্মসংস্থান কিনতে পারছে না তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে তো চলুন প্রথমে যেটি আছে সেটা দেখুন প্রথমে যে বিজ্ঞপ্তিটি আছে ফন্ট পেজে সেটা হলো ন্যাশনাল হেলথ মিশনে দুশো এগারো জন ম্যানেজার ও কাউন্সিলার নিয়োগ হবে যেখানে আসাম ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড ব্লক অ্যাকাউন্টেন্ট সহ ম্যানেজার ব্লক প্রোগ্রাম ম্যানেজার ও কাউন্সিল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন পদে এখানে রিমিউ হবে এখানে যোগ্যতা আপনার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতায় ছেলে মেয়েদের নিয়োগ হবে পরবর্তী এখানে আছে দেখুন লকডাউনের মধ্যে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের দুটি পরীক্ষার ফর শুরু হলো নিয়োগ প্রক্রিয়া তো লকডাউনের মধ্যেও আমাদের পাবলিক সার্ভিস কমিশনের আপনার প্রক্রিয়া যেগুলো চলে সেগুলো কম হলেও চলছে একেবারে বন্ধ নেই বন্ধুরা তো তাই সেখানের মধ্যে দুটো পরীক্ষার রেজাল্ট এখানে বেরিয়ে গেছে তো তার পরবর্তী যে স্টেপগুলো সেই স্টেপগুলো চালু হয়ে গেছে এবং পরবর্তীতে আছে দেখুন এখানে আইসিএমআরএ জন মাল্টিটাস্কিং স্টাফ নেবে যেটা নয়াদিল্লি আইসিএসএমআরআই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ সাইন্স যার মধ্যে সায়েন্টিস্ট বি যেটা নন মেডিক্যাল এবং প্রজেক্ট অফিসার বা সেকশন অফিসার বা প্রোজেক্ট টেকনিক্যাল এখানে বিভিন্ন পদে ভাগ আছে টোটাল জন নেবে এবং পরবর্তীতে এখানে আরেকটি আছে দেখুন যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থায় ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে চারশো পঁচানব্বই জয় সায়েন্সি সায়েন্টিস্ট ও অ্যাসিস্ট্যান্ট নেবে বা নিয়োগ হবে যেখানে সায়েন্টিস্ট বিও আছে এবং পরবর্তীতে এখানে দেখুন ব্যাংকে পঞ্চান্ন জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে যেখানে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে ক্লার্ক ও ব্যাংক অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড সুপারভাইজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্টে নিয়োগ হবে পরবর্তীতে আছে এখানে দেখুন সেনাবাহিনীর র্যালি জুলাইয়ে তো আপনারা জানেন র্যালির মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ হয় তো আবার জুলাইয়ের মধ্যে একটি সেনাবাহিনীর র্যালি নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে যেটি ভারতীয় স্থলবাহিনী গোর্খা আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে হবে যেটা পশ্চিমবঙ্গ দার্জিলিং ও কালিম্পং জেলার গোর্খা ছেলেদের জন্য সোলজার ও জেনারেল ডিউটি পদে সরকার র্যালি হবে এবং র্যালি হবে ছয়ই মে থেকে ছয় থেকে এই চারে থেকে ছয়ে মে দার্জিলিং জেলার ঘুম আর্মি গ্রাউন্ডে এবং পরবর্তী এখানে আরেকটি আপডেট আছে দেখুন নিটও যে মেন ওটাও হবে জুলাই যেখানে সারা দেশে লকডাউনের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যেসব পরীক্ষা স্থগিত ছিল তার কয়েকটি পরীক্ষার তারিখ ঠিক হয়েছে সারা ভারতের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারিতে পরবর্তী এখানে আছে দেখুন ইন্ডিয়ান অয়েলে ইঞ্জিনিয়ারিং নিয়োগ যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে ইঞ্জিনিয়ার অফিসার নিয়োগ করবে এবং পরবর্তী এখানে আরেকটি আছে যেখানে সাতান্ন টেক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ যেটা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আন্ডারে হবে পরবর্তী এখানে একটি ছোট্ট করে আছে দেখুন বিমা সংস্থায় ডিস্ট্রিক্ট ম্যানেজার এখানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানিতে অফ ইন্ডিয়া লিমিটেডে ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসাবে কিছু লোক নিচ্ছে মোট অন্তত ষাট শতাংশ সবশিলি আছে এটা নিচ্ছে বন্ধুরা তো পরবর্তীতে এখানে আরেকটি আছে যেখানে লকডাউন বোঝালে সরকারি চাকরির গুরুত্ব লকডাউন সরকারি চাকরির কতটা গুরুত্ব সেটা নিয়ে একটি এখানে মোটিভেশনাল স্পিচ দিয়েছে তো এই ছিল ফ্রন্ট পেজের সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি বন্ধুরা আশা করি বিজ্ঞপ্তিগুলি আপনাদের খুবই হেল্পফুল হবে এবং প্রতিনিয়ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য বা প্রত্যেক সপ্তাহে বিজ্ঞপ্তি বা কর্মসংস্থানের ফ্রন্ট পেজটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কোনরূপ প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন দেখা পরবর্তী সপ্তাহের আপডেটে ততক্ষণ সকলে ভালো থাকবেন গুড বাই টাটা